টিভি বাংলা, মানবতার সমাধান। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر سمانيت برادران إسلام الله پاک رب العالمين سمست پرشنسا جي الله پاک رب العالمين سشتي قرشن أمدر كي أكمتر تار عبادت بندگير সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয়বস্তু হবে ইসলামের স্তম্ভগুলি সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে প্রথম পেশ করব যে ইসলামের স্তম্ভ কী কী, আর তারপরে এই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা শুরু করব। ইসলামের স্তম্ভ আমাদেরকে জানতে হবে কারণ আমরা মুসলিম। একজন মানুষ যখন নতুন মুসলিম হতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, তখন তাকে প্রথম ইসলামের স্তম্ভগুলি সম্পর্কে, খুঁটি সম্পর্কে, পিলার সম্পর্কে জানাইতে হবে, ইমানের স্তম্ভ সম্পর্কে জানাইতে হবে। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে প্রবেশ করার জন্য বা মুসলিম হয়ে জীবনযাপন করার জন্য। সেই জন্য ইসলামের স্তম্ভগুলি সম্পর্কে একটি আলোচনা আপনাদের সামনে আমি আজকে পেশ করব। মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করা জীবন বিধান হচ্ছে ইসলাম। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে তার সামনে আত্মসমর্পণ করেছে। এই আসলামা থেকে হচ্ছে, আসলামা থেকে ইসলাম। তো ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যদি পাওয়া যায় তাহলে ইসলাম রয়েছে, না হলে ইসলাম নেই। আত্মসমর্পণ হইতে হবে তিনটি স্থান থেকে, অন্তর থেকে আত্মসমর্পণ হইতে হবে, কথার দ্বারা আত্মসমর্পণ হইতে হবে, কাজে কর্মে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আত্মসমর্পণ হইতে হবে। এই আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম। ইসলাম যখন আত্মসমর্পণ অর্থ রাখে তাহলে ইসলামের সম্পর্ক মানুষের বাহ্যিক কাজকর্মের সাথে বা আমলের সাথে, এ কথাটি ফুটে ওঠে। ইসলাম এবং ইমান এই দুইটি শব্দ আমাদেরকে বুঝে নিতে হবে। ইসলাম কাকে বলে এবং ইমান কাকে বলে, এ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই খুব সুন্দর কথা বলেছেন, এবং এই কথাটি যদি আমরা ভালো করে সূক্ষ্মভাবে বুঝে নিই তাহলে আমাদের জন্য এই বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে। তিনি বলেছেন যে ইসলাম এবং ইমান এই দুইটি শব্দ, ইজা ইজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা, এই দুইটি শব্দ যদি একসাথে কোথাও ব্যবহার হয়ে থাকে, উল্লেখ হয়ে থাকে কোথাও, এই দুটোর প্রয়োগ একসাথে হয়ে থাকে, পাশাপাশি হয়ে থাকে, তাহলে ইফতারাকা এজা ইজতামা ফিল লাফজে, ইফতারাকা ফিল মানা, অর্থে তখন পার্থক্য হয়ে যাবে। একসাথে যেহেতু ইসলাম এবং ইমান দুটো শব্দই ব্যবহার করা হয়েছে, সুতরাং এই দুটোর অর্থ পৃথক পৃথক হয়ে যাবে। ইসলামের অর্থ আলাদা হবে আর ইমানের অর্থ আলাদা হবে। ওয়াইজা ইফতারাকা ইজতামা, আর যখন পৃথক পৃথকভাবে এই দুইটি শব্দের প্রয়োগ হবে, শুধু ইসলাম কথা উল্লেখ করা হয়েছে, শুধু ইমান কথা উল্লেখ করা হয়েছে, তখন ইজতামা অর্থের দিক দিয়ে, ইজতামা ফিল মানা অর্থের দিক দিয়ে এক হয়ে যাবে। অর্থাৎ ইসলাম মানে ইসলামও এবং ইমানও, ইমান মানে ইমানও এবং ইসলামও। তাহলে এই কথাটিকে আরও বিস্তারিত আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব এইভাবে যে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, যার সম্পর্ক মানুষের বাহ্যিক কাজের সাথে, আর ইমান মানে বিশ্বাস করা, তাসদিক মানে বিশ্বাস করা, আর বিশ্বাসের সম্পর্ক হচ্ছে ভেতরের সাথে, হৃদয়ের সাথে। এই দিক দিয়ে শাব্দিক অর্থের দিক দিয়েও পার্থক্য হয়ে গেল। ইসলামের সম্পর্ক বাইরের সাথে আত্মসমর্পণ করা, আর ইমান মানে হচ্ছে বিশ্বাস করা। প্রয়োগের দিক দিয়ে ইসলাম বাহ্যিক আমলের ওপর বলা হয়ে থাকে, আর ইমান ভিতরের কাজগুলির
ক্ষেত্রে বলা হয়ে থাকে। কিন্তু যখন আমরা একটিকে ব্যবহার করব, উল্লেখ করব, তখন অন্যটি তাতে প্রবেশ করে যাবে। অন্যটিকে যখন ইমানকে উল্লেখ করব, তখন ইসলাম তাতে প্রবেশ করে যাবে। ওই রকম ইসলাম যখন উল্লেখ করব, তখন তাতে ইমান প্রবেশ করে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে ইমান এবং ইসলামের কথা যখন উল্লেখ করেছেন, দুটোর অর্থ আলাদা আলাদা হয়েছে। কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমেনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আমান্না, আমরা ইমান নিয়ে এসেছি। ইমানের সম্পর্ক বললাম বিশ্বাসের সাথে, অন্তরের সাথে। তারা বলতো আমান্না, ইমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন নবীকে, কুল হে নবী, তুমি বলে দাও তাদেরকে যে লাম তু মেনু, তোমরা ইমান নিয়ে আসনি, এখন ইমান আসেনি। লাম তুমি ওয়ালাকিন কুলু আসলাম না, তবে তোমরা বলো আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলাম নিয়ে এসেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ইমান প্রবেশ করেনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাদের ইমানকে নাকচ করলেন এবং ইসলামকে সাব্যস্ত করলেন। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে ইমান এবং ইসলাম পৃথক পৃথক অর্থ রাখে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহর কথাটি এখানে ফিট করেন যে যখন একসাথে দুটোর প্রয়োগ হবে, এদা ইজতামা, দুটো শব্দ যখন একসাথে উল্লেখ হবে, ইফতারাকা, অর্থাৎ অর্থের দিক দিয়ে কী হয়ে যাবে, আলাদা আলাদা অর্থ হবে। আলাদা অর্থ কী হলো অর্থের দিক দিয়ে, ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, ইমানের সম্পর্ক ভিতরের আমলের সাথে। ইমান সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছি, ইমানের ছয়টি পিলার রয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস করা অন্তরের কাজ, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা অন্তরের কাজ, কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা অন্তরের কাজ, রাসূলগণের প্রতি বিশ্বাস করা অন্তরের কাজ, পরকালের প্রতি বিশ্বাস করা অন্তরের কাজ, ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করা অন্তরের কাজ। তাহলে এই যে ছয়টি স্তম্ভ হইল ইমানের, এগুলির সম্পর্ক হৃদয়ের সাথে। পক্ষান্তরে ইসলামের স্তম্ভ সম্পর্কে যে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব, সেগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল ইসলাম, ইসলাম বলা হয়, আখবেরনি আনিল ইসলাম, জিজ্ঞাসা করলেন ফেরেশতা, ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলুন যে ইসলাম কাকে বলে, তিনি বললেন আল ইসলাম আন্তাশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম বলা হয় এই বিষয়ে কি, যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তার ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাত দান করা, দুটো বিষয়ের, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল। তুকিমুস সালাহ, এবং সলাত কায়েম করবে, পাঁচ অক্তের কথা আল্লাহ পাক বলেছেন, রসুল বলেছেন পাঁচ অক্ত সলাত আদায় করবে। ওয়াতুতি যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়াতাসুম রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে। ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, এবং আল্লাহর ঘর কাবার হজ করবে যদি তোমার কাছে রাস্তা খরচ থাকে, পৌঁছিতে যদি পারো মক্কাতুল মুকাররমা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস, এতে এই পাঁচটি স্তম্ভ উল্লেখ করেছেন ইসলামের। পাঁচটি স্তম্ভের ওপর যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, বনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর। এখানে খামসি বলে দেওয়া হয়েছে, পাঁচটি বিষয়, বনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে আল্লাহপাক করেছেন। কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা এ কথার যে আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, সত্য মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল। আর কি করা? ওয়া ইকামিস সালা, পাঁচ অক্ত নামাজ কায়েম করা। ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। ওয়া হিজ্জুল বাইত, এবং বাইতুল্লাহর হজ করা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাহলে এর দ্বারা আমরা জানতে পারলাম যে ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে এগুলির সম্পর্ক বাহ্যিক আমলের সাথে। শাহাদাত দেবেন আপনি, সাক্ষ্য প্রদান করবেন আল্লাহর একত্বের এবং নবীর রেসালাতে, এটি হচ্ছে জবানের কাজ, বাহ্যিক কাজ। জবান দ্বারা আপনি স্বীকৃতি দেবেন, সাক্ষী দেবেন, পাঁচ অক্ত সালাত কায়েম করবেন, এটি হচ্ছে আপনার দৈহিক ইবাদত, বাহ্যিক আমল।
এইরকমই আপনি জাকাত প্রদান করবেন, এটি হচ্ছে আপনি আপনার বাহ্যিক কর্ম, বাহ্যিক কাজ। আর এইভাবে সিয়াম পালন করবেন, এটি হচ্ছে আপনার শারীরিক ইবাদত, বাহ্যিক আমল। বাইতুল্লাহর হজ করবেন, এটাও আপনার বাহ্যিক আমল, আমলের সাথে সম্পর্ক। তার ইসলামের যতগুলি পিলার যে রয়েছে, পাঁচটি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে, এগুলির সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক আমলের সাথে। সুতরাং এই দিক দিয়ে ধরলে ইসলামের সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক আমলের সাথে, আর ঈমানের সম্পর্ক হচ্ছে মানুষের ভেতরের সাথে, হৃদয়ের সাথে। কিন্তু যখনই বলা হবে যে এই ব্যক্তি মমিন, তখন অবশ্যই সে মুসলিমও এবং মমিন। এর মানে এই নয় যে তার মধ্যে ভিতরে ঈমান আছে কিন্তু ওপরে তার ইসলাম নেই। কারণ যদি ভিতরে বিশ্বাস থাকে আর ওপরে ইসলাম না থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয়। এর বিপরীত ঠিক ওই রকমই বুঝে নেবেন, কারো ইসলাম আছে অর্থাৎ বাহ্যিক আমলগুলি আছে কিন্তু ভিতরে বিশ্বাস নেই। কলেমার উচ্চারণ তো করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু ভিতরে বিশ্বাস নেই আল্লাহ, পরকাল ইত্যাদি ছয়টি যে পিলার আছে এগুলি বিশ্বাস করে না, তাহলে এই বাহ্যিক আমল কোনো কাজে আসবে না, বরং তাকে মোনাফেক হিসাবে ধরে নেওয়া হবে, কপট হিসাবে ধরে নেওয়া হবে। মোনাফেকরা তো তাই করতো, অন্তরে কোনো কিছুর বিশ্বাস ছিল না, কিন্তু তারা বলতো ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম আছে সূরাতুল মুনাফিকুন। তাতে আল্লাহ পাক বলেছেন, হে নবী, ইজা জাআকাল মুনাফিকুন, তোমার কাছে যখন মুনাফিকরা আসে তখন বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ পাকের রসুল। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। তাহলে ইসলাম তখনই প্রতিষ্ঠিত হবে যখন আপনার এই পাঁচটি স্তম্ভ আপনার জীবনে প্রতিফলিত হবে, আপনার অন্তরে বিশ্বাসের সাথে আপনি জবান দ্বারা স্বীকৃতি দান করবেন। যদি আপনি ইসলামে জন্ম না নিয়ে থাকেন, মুসলিম পরিবারে জন্ম না নিয়ে থাকেন, তাহলে আপনাকে স্বীকৃতি দান করতে হবে, শাহাদা দিতে হবে, বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথা বলে ইসলামে প্রবেশ করতে হবে। আর যদি আপনি মুসলিম পরিবারে জন্ম নেন, তাহলে যতদিন নাবালক অবস্থায় আছেন ততদিন তো আপনি জন্মসূত্রে মুসলিম তা আপনার ধরে না হয়েছে এবং আপনার ইসলাম টিকে আছে। কিন্তু যখনই আপনি সাবালক হয়েছেন তখন আপনাকে এখন চয়েস করে মুসলিম হইতে হবে, অর্থাৎ যে দায়িত্বগুলি শরীয়তের আপনার ওপর আছে সেগুলি মেনে চললে আপনি মুসলিম, আর যদি সেগুলিকে অমান্য করেন, সেগুলিকে না মেনে চলেন, তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। বিশেষ করে এই পাঁচ ওয়াক্ত নামাজ, যেমনই সাবালক হলেন তার আগে থেকে শুরু করাতে হবে, সাত বছর থেকে আদেশ দিতে হবে, অভিভাবকের দায়িত্ব, দশ বছরে চাপ সৃষ্টি করতে হবে। কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে ফরজ হবে, সাবালক হওয়ার পরে যদি কেউ সালাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তি তার জন্মসূত্রে যে ইসলাম পেয়েছিল তাকে সাব্যস্ত রাখল না, যেন স্বীকৃতি দিল না। আপনার অন্তরে যে বিশ্বাস আছে আর আপনি জবানে যে উচ্চারণ করেছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা জন্মসূত্রে যে কলিমা পেয়েছেন এই কলিমাকে আপনি মানেন, স্বীকার করেন, এর বাস্তব প্রমাণ হচ্ছে দিনে পাঁচবার করে সালাত সম্পাদন করা। পাঁচবার করে যদি নামাজ আদায় করেন, তাহলে আপনি এই কলিমার স্বীকৃতি দিলেন যে আল্লাহ আমি এই কলিমাকে মানি, এর স্বীকৃতি দিয়েছি, আল্লাহ তোমার একত্ব বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি, বলেই আমি পাঁচবার নামাজ আদায় করে আমার আনুগত্য প্রকাশ করছি এবং আমি প্রমাণ করে দিচ্ছি আল্লাহ তোমার দরবারে যে আমি মুসলিম। এই ইসলামের স্তম্ভগুলি সম্পর্কে আরেকটি ভুল ধারণা বা ভুল প্রয়োগ আমি মানুষের সমাজ থেকে দূর করতে চাই, বিশেষ করে আমাদের বাংলা ভাষীদের মধ্যে। এই ইসলামের স্তম্ভগুলি সম্পর্কে কিছু লোক তো আছেন যারা বলতেই পারে না যে ইসলামের আবার স্তম্ভ কি আর ইমানের বা স্তম্ভ কি, এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। আর যারাও বলেন তারা যে সব চটি বইগুলি থেকে শিখেন বা আমাদের দেশের বড় বইগুলিতে যেগুলোতে বিদআত মিশ্রিত বই আছে তাতে উল্টো পাল্টা করে লেখা হয়। দেখলেন আপনি আমার আলোচনায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি পেশ করলাম যে প্রথম তিনি কালেমায়ে শাহাদাতের কথা বলেছেন, যে ইসলামের প্রথম পিলার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল। এই দুইটি সাক্ষীর সমষ্টির নাম হচ্ছে প্রথম স্তম্ভ, প্রথম পিলার। দ্বিতীয় স্তম্ভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইকামিস সালাত, নামাজ কায়েম করা।
তৃতীয় বলেছেন ওয়াইতাই জাকাত, জাকাত প্রদান করা। চার নম্বরে বলেছেন রমজান মাসের সিয়াম পালন করা। আর পাঁচ নম্বরে বলেছেন বাইতুল্লাহর হজ করা। কিন্তু আমাদের দেশের মানুষরা উল্টো করে মুখস্থ রেখেছে। এতে একটা ক্ষতির দিক রয়েছে। এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উল্লেখ করেছেন সেইভাবে আপনি উল্লেখ করলেন না। কেন আপনি এটা করবেন? রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস মোতাবেক আপনি কেন আপনি ইসলামের পিলারগুলিকে আপনি শিখছেন না, জানছেন না, উল্লেখ করছেন না, আলোচনা করছেন না? আমাদের দেশের মানুষরা বলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কি উল্টো করে বলে। প্রথম কথা যেটি আমার আলোচনা এখানে করা প্রয়োজন মনে করছি এবং সংশোধন করা প্রয়োজন মনে করছি, যে শুধু বলে কালিমা। জিজ্ঞাসা করি আমাদের অনেক ভাইদেরকে আমরা, যে আচ্ছা কালিমা যে বললেন কি করতে হবে? হতভম্ব, তখন আর কিছুই না। কি করতে হবে কালিমাকে? ধুয়ে পানি খাবেন? কি করবেন এই কালিমাকে বলতে পারেন না। এই হচ্ছে মুসলিম সমাজের অধিকাংশ মানুষের দিন সম্পর্কে জ্ঞানের অভাব। শুধু কালিমা, আর সেই বইগুলি যে কোরআন ও হাদিসের ভিত্তিতে লিখা হয়নি, যেই বইগুলির ওপর আস্থা করেছে তারা কালিমা, শুধু কালিমা। না, কালিমাকে কি করে বিশ্বাস করবেন? কেউ বলে বিশ্বাস করব, কেউ আর কিছু বলে। কালিমা বিশ্বাস, এটি হচ্ছে ইমানের স্তম্ভ। কারণ ইমান মানে বিশ্বাস। এখানে কালিমা মানে বলতে হবে কলেমার সাক্ষ্য প্রদান করা, কলেমার স্বীকৃতি দান করা। নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে শুধু কলেমা বলবেন না, বলেন কলেমা ইলা ইলাহ ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটি যে কলেমা বাক্য রয়েছে এই দুইটি বাক্যর সাক্ষী প্রদান করা। আর কি করা? তারপরে নামাজ, সলাত বলা হয়েছে। সলাত না বলে আজকে আমরা নামাজ বলি, সলাত বললে বুঝেই না আমরা। এমন সমস্যা হয়েছে যে যদি কোরআন এবং হাদিসের ভাষা বলা হয় তাহলে ওর আবার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। সলাতের ফার্সি কেন করে দিলেন আপনি, অথচ আপনি জাকাতের ফার্সি করলেন না? তো এইরকমই সিয়াম কেউ বুঝবেন না, সওম বুঝবেন না, ও রোজা বুঝবেন, ওই ফার্সিটাই বুঝবেন। ইসলামিক পরিভাষাগুলি আরবি ভাষায় রাখা ভালো ছিল। আমি হালাল হারাম আর নাজাইজের কথা বলছি না, কিন্তু ইসলামিক পরিভাষাগুলিকে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সেইভাবেই প্রয়োগ করা উচিত ছিল। কিন্তু উপমহাদেশের মানুষ, উর্দুভাষী বাংলাভাষীরা এগুলির অনুবাদ করেছে ফার্সি দ্বারা। ফার্সিতে কেন যে তারা নিয়ে গেল, ফার্সির এত ধর্মের ওপর কেন যে তাদের প্রভাব পড়লো, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের অবস্থা সম্পর্কে ভালো জানেন। আমাদের সংশোধন করার প্রয়োজন রয়েছে। আল্লাহকে খোদা বলা আর সলাতকে নামাজ বলা আর সিয়ামকে সওমকে রোজা বলা, এইসব আমাদের অভ্যাস হয়ে গেছে। আর যদি শরীয়তের ওই পরিভাষাগুলি বলা হয়, টার্মগুলি বলা হয় তো বুঝবো না। সলাত বললে বুঝবো না আর সিয়াম বললে বুঝবো না, এ হচ্ছে আমাদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে দুই নম্বরে সলাতের কথা বলেছেন, তারপরে জাকাতের কথা বলেছেন, আর আমাদের দেশের মানুষরা কালিমা, নামাজ, তারপর রোজাকে নিয়ে চলে আসলো তিন নম্বরে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নম্বরে সিয়ামের কথা বলেছেন, রোজার কথা, যাকে রোজা বলে থাকেন আপনারা। তারপরে পাঁচ নম্বরে হজের কথা বলেছেন। আমাদের দেশের মানুষরা যে উল্টোভাবে বলে তাতে কি বলে, নামাজ, রোজা, হজ হয়ে গেল, জাকাত যে তিন নম্বরের স্তম্ভ ছিল তাকে পাঁচ নম্বরে পৌঁছিয়ে দিল। স্বাভাবিকভাবে এতে এক তো আপনি দোষ করলেন যে নবী করিম সাল্লাম যেইভাবে তরতিবের সাথে পর্যায়ক্রমে বলেছেন আপনি সেই তরতিবকে আপনি ঠিক রাখলেন না। দুই নম্বর বিষয় যেটি, এতে মানুষের কাছে যেগুলি পরবর্তীতে শেষে উল্লেখ করা হয়েছে গুরুত্ব কমে যেতে পারে। এই জন্য দেখা যাচ্ছে আমাদের সমাজের মানুষরা জাকাতের গুরুত্ব তেমন দেয় না। অনেক পয়সাওয়ালা মানুষরা আছে জাকাত দেয় না, হজ করে, কারণ জীবনে একবার হজ গেল, হজ করে চলে আসলো হয়তো, আর তাও বৃদ্ধ বয়সে গিয়ে ষাট সত্তর আশি বছর বয়স যখন হবে তখন হজ করবে। কিন্তু জাকাত, অনেক পয়সাওয়ালা মানুষ রয়েছেন, অনেক জমি জায়গাওয়ালা মানুষ রয়েছেন যার ফসল হচ্ছে, কিন্তু ওষুধ দিচ্ছেন না, জাকাত দিচ্ছেন না ঠিকভাবে। আজকে আমাদের সমাজে, এই বাংলা ভাষাভাষী সমাজে যদি জাকাত সুন্দরভাবে সচ্ছল ব্যক্তিরা আদায় করতো তাহলে আমাদের সমাজে অভাব থাকতো না, আমাদের সমাজে গরিব দুঃখী থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জাকাত প্রদানের তৌফিক দান করেন। বলছিলাম যে জাকাত নবী সাল্লামের তিন নম্বরে উল্লেখ করেছেন, আপনি পাঁচ নম্বরে নিয়ে যাবেন না। এতে এক তো নবী সাল্লামের হাদিসের আপনি খেলাফ আপনি তরতিব আপনি ব্যবহার করলেন, দুই নম্বর কথা যে এতে অনেকের কাছে জাকাতের গুরুত্বের চাইতে হজের গুরুত্ব বেশি বেড়ে যাবে,
সুতরাং জাকাত না দিলে হজ করে আসছে, জাকাত না দিয়ে হারাম খাচ্ছে আর হারামের সংমিশ্রণ করার পরে আবার হজে যাচ্ছে। অথচ এই হারামের সংমিশ্রণ করার পরে যদি হজে যায় তাহলে এই হারাম পয়সা দিয়ে হজ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন হজ কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না তুমি হাজির হয়েছো না তুমি ভাগ্যবান, যাও যাও, তোমার পাথরে যে সম্বল আছে তা হারাম, সুতরাং তোমার হজ মবরুর নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, গায়ের মবরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন মুসনাদ আহমদের হাদিসে রয়েছে। তো সুতরাং আমাদেরকে ইসলামের পিলারগুলি সম্পর্কে সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান হাসিল করতে হবে, যাতে আমাদের ইসলামিক জ্ঞান সুন্দর হয়, মজবুত হয় এবং তার ওপর বাকি যে ইবাদত বন্দিগুলি রয়েছে, বাকি যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ইসলামের এই ঘরকে নির্মাণ করতে হলে আমাদের এই পাঁচটি স্তম্ভ সুন্দর থাকতে হবে এবং ইমানের যে ছয়টি বিষয় রয়েছে তাও আমাদের অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের ইমান মজবুত হবে এবং ইমানের প্রমাণ আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দিতে পারবো। আমি এক একটি করে ইসলামের স্তম্ভ সম্পর্কে আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মোতাবেক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দীন ইসলামের জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন এবং দীন ইসলামের সঠিক জ্ঞান হাসিলের ভিত্তিতে তা বিশ্বাস করার তৌফিক দান করেন এবং সঠিক বিশ্বাসের ভিত্তিতে আমাদেরকে ফরজ ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ ফাকর রব্বুল আলম যেন আমাদেরকে হারাম এবং নাজায়জ কাজ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ ফাকর রব্বুল আলম যেন আমাদেরকে পাঁচ অক্ত সালাত কায়েম করে প্রমাণ করার তৌফিক দান করেন যে সত্যিকার আমরা মুসলিম এবং এর প্রমাণ আমাদের কাছে রয়েছে যে আল্লাহ পাকের দরবারে আমরা এই পাঁচ অক্ত সালাত পেশ করছি। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের যে ইবাদত বন্দিগি রয়েছে, এই যে ধন সম্পদে জাকাত দিতে হবে, পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাস আসলে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, বাইতুল্লাহর হজ করতে হবে, এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে ট্যাক্স নয়। কারণ অনেকে ভাবে যে আরে আমার ধন সম্পদ শতকরা আড়াই টাকা দিতে হবে, তুই এও কি একরকমের খাজনা নাকি? খবরদার না। মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দিগি, জাকাতের এবাদত হোক আর নামাজের এবাদত, সন্তুষ্টি চিত্তে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন এবং এবাদত করছেন আপনি। আর যারা ট্যাক্স নিচ্ছে তারা আপনার ওপর বাড়াবাড়ি করে, জুল অত্যাচার করে আপনার ধন সম্পদ হস্তক্ষেপ করে ট্যাক্স নিচ্ছে, কিন্তু আপনি এবাদত বন্দিগি পেশ করছেন কতটুকু, আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত অনুগ্রহ আপনার উপর কত রয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি কতটুকু শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তার অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ আমাদেরকে সাহায্য করো, তুমি তৌফিক দান করো আলা যিকরিকা তোমাকে স্মরণ করার, অশুকরিকা তোমার শুকরিয়া জ্ঞাপন করার, ওয়া হুসনি ইবাদাতিকা আর সুন্দর করে তোমার ইবাদত বন্দিগির তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক মমিন মুসলিমের ওপর পাঁচ অক্ত সলাত ফরজ করেছেন, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পাঁচ অক্ত সলাতের মাধ্যমে মানুষের ইহজগৎ পরজগতের বহু প্রকারের উপকারিতা রেখেছেন।
সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সালাত সম্পর্কে উম্মতকে বড় তাগিদ করেছেন। তার শেষ ভাষাও ছিল আসসালাত, নামাজ ভুলবে না, নামাজকে ভুলবে না, আসসালাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সামনে এই সালাত সম্পর্কে অর্থাৎ নামাজ সম্পর্কে আমি আলোচনা করব যে নামাজের ফজিলত কী। এ সম্পর্কে আমার প্রথম আলোচনা থাকবে নামাজের ফজিলত আল কোরআনের আলোকে। কোরআনে কেরিমের আয়াত দিয়ে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব এই নামাজের ফজিলত, নামাজের উপকারিতা। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা হুদের আয়াত নম্বর 114-তে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা তারফাইন নাহার, তুমি সালাত কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন আয়াতে এক বচন দিয়ে। সরাসরি সম্বোধন যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু পরোক্ষভাবে তাঁর উম্মতকেও সম্বোধন করা হয়েছে। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এইরকম করা হয়েছে, এক বচন আল্লাহ বলেছেন নবীকে, কিন্তু উদ্দেশ্য নবীও এবং নবীর সাথে তাঁর উম্মতও। কখনও কখনও আল্লাহ পাক রব্বুল আলমিন বহু বচন উল্লেখ করেছেন, আকিমুস সালাত যেমন বলেছেন তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে, আকিমিস সালাতা তারফাইন নাহার, হে নবী সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, তারফাইন নাহার, দিনের দুই দিকে। দিনের দুই দিকে আল্লাহ পাক বলেছেন, ওয়াজুলাফা মিনাল লাইল, রাতের কিছু অংশে। এই যে দুইটি শব্দ, এই দুইটি বা দুটি বাক্য, এই দুইটি বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ আক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। তাফসিরকারগণ এইরকম আয়াতগুলির ব্যাখ্যা করে বলেছেন যে এই আয়াতগুলিতে পাঁচ আক্ত সালাতের দিকে ইঙ্গিত আছে। আল কোরআনে পাঁচ শব্দ উল্লেখ করা হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে, তার মধ্যে প্রসিদ্ধ হাদিস মেরাজের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট থেকে মেরাজ থেকে পাঁচ অক্ত সালাতের উপহার নিয়ে এসছেন উম্মতের জন্য, খামস সলাওয়াত, পাঁচ অক্ত নামাজ। এই পাঁচ অক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, ওয়াহিয়া খামসুনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরলেন আর শেষে পাঁচ হইল ফয়সালা যে পাঁচই ফরজ থাকবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে যে ওয়াহিয়া খামসুন, এই পাঁচ অক্ত নামাজ আদায়ের দিক দিয়ে তো পাঁচ, ওয়াহিয়া খামসুনা, কিন্তু নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে, পুণ্যের দিক দিয়ে হচ্ছে পঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ। কারণ আল্লাহ ফাকর রব্বুল আলমের নীতিমালা হচ্ছে আল কোরআনের, মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি করবে তাকে আল্লাহ ফাকর রব্বুল আলমিন দশ গুণ দেবেন, একটি করলে দশ দেবেন, তাহলে পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ অক্ত নামাজ আদি করলে পঞ্চাশ অক্ত নামাজের আল্লাহ পাক রব্বুল আলমিন নেকি দেবেন। পক্ষান্তরে এক অক্ত ছেড়ে দিলে ইমান থাকবে কি না, ইসলাম টিকবে কি না, এই বিষয়টি ইনশাআল্লাহ তাআলা সময় হলে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন এই সূরা হুদের আয়াত নম্বর 114-তে ইরশাদ করেছেন যে দিনের দুই দিকে এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো। দিনের দুই দিকের নামাজ হচ্ছে ফজর নামাজ এবং জোহর আসর নামাজ, ফজর নামাজ এবং জোহর আসর নামাজ। আযুলাফা মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ অর্থাৎ মাগরিব ইশার নামাজ। এইভাবে পাঁচ অক্ত নামাজের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ফাসাব্বিহ বিইসমি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তুমি তোমার রবের, হে নবী তুমি তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করো, মানে সালাত কায়েম করো। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ করতে বলেছেন সালাতের মাধ্যমে, ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে ফজর নামাজ এবং সূর্য অস্ত হওয়ার আগে আসর নামাজ। অমিন আনা ইল্লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আল্লাহ পাক রব্বুল বলছেন রাতের বেশ কিছু অংশে মাগরিব ইশার নামাজ, ওয়া আতরাফান নাহার এবং দিনের অংশে জোহরের নামাজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ অক্ত নামাজের দিকে কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ অক্ত নামাজ
ফরজ করেছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করার পরে বলছেন যে ওয়াকিমিস সালাহ তাতারফা ইন্নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের দুই দিকে এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো, নামাজ পড়ো। তারপর আল্লাহপাক বলছেন যে ইন্নাল হাসানাতে ইউযহিবুনা সাইয়্যাত, এই নামাজের উপকারিতা আল্লাহপাক রব্বুল আলমিন এই আয়াত উল্লেখ করেছেন। মনে রাখবেন উপকারিতা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে পার্থিব উপকারিতা, নগদ নগদ উপকারিতা, যার দিকে মানুষ বেশি তাকিয়ে আছে আজকালকার, নগদ চাই। আল্লাহপাক বলছেন মানুষের স্বভাব হচ্ছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা নগদ নগদ ক্যাশ চাও শুধু, ওয়া তাজারুনাল আখিরা, পক্ষান্তরে পরকালকে তোমরা এড়িয়ে গিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকো। যদি তোমাদের বলা হয় যে পার্থিব জগতে এই পাবে এই পাবে সেই পাবে তাহলে খুব খুশি, কিন্তু পরকাল সম্পর্কে বললে তোমরা চিন্তাশীল না। অথচ জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি পরকাল সম্পর্কে চিন্তাশীল, কারণ সেই জগৎ হচ্ছে স্থায়ী জগৎ, এই অদৃশ্য, এই গায়েবে যদি বিশ্বাস থাকে তাহলেই মমিন। আর যখন পরকালের গায়েব অদৃশ্য আপনার বিশ্বাস আছে, তাহলে স্থায়ী জগতের জন্য জ্ঞানী মানুষ কাজ করে। যারা প্রবাসী বিদেশে থাকেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আপনি যে সব টাকা পয়সা আয় উপার্জন করেন এই প্রবাসী জীবনে, সেখানেই সব কিছু ব্যয় করে দেন না অল্প স্বল্প কিছু ব্যয় করে কোনো রকম কাজ চালিয়ে অধিকাংশ পয়সা আপনি দেশে পাঠাবার চেষ্টা করেন, যেখানে আপনি ভাবছেন যে এখান থেকে চাকরি করে কাজকাম করে দেশে গিয়ে আমাকে বাড়িঘর করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, সেখানে আমি যতদিন বাঁচব আমাকে বসবাস করতে হবে, থাকতে হবে, সেখানকার জন্য সব টাকা পয়সা আপনি পাঠান। আপনি তো এই কাজ করেন না যে প্রবাসী জীবনে সব টাকা পয়সা খরচ করে দেন, আপনার চেষ্টা করেন যে বাঁচিয়ে কিছু আমি নিয়ে যাব দেশে কিছু করব। যদি এই যদি আপনার পদ্ধতি হয় দুনিয়ার ক্ষেত্রে প্রবাসী জীবন এবং স্থায়ী যেখানকার আপনি নাগরিক, যে দেশের মানুষ আপনি, সেই দেশ সম্পর্কে আপনার এরকম ধ্যান ধারণা হয়, তাহলে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে কেন আপনি জ্ঞানের পরিচয় দিতে পারছেন না? আল্লাহ পাক রব্বুল আলমিন পরকালকে প্রাধান্য দিতে বলেছেন। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের উপকারিতা উল্লেখ করেছেন পরকালের উপকারিতা। এখানে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলমিন পার্থিব উপকারিতা উল্লেখ করেছেন, যে উপকারিতাগুলি অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে। আল্লাহ পাক রব্বুল কি বলছেন, ইন্নাল হাসানাতে ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয় নেকি গুনাহগুলিকে নিয়ে চলে যায়। নেকি মানুষ যখন করে, সওয়াবের কাজ করে, আল্লাহ সন্তুষ্টির কাজ করে, ইন্নাল হাসানাত, এই নেকিগুলি ইউযহিবুনা সাইয়্যাত, যে পাপগুলি করেছিল, ভুলগুলি করেছিল, অন্যায়গুলি করেছিল, সেগুলিকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায় এবং সেই ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে নামাজের কথা বললেন, এই নামাজ হচ্ছে হাসানাত নেকি, এই নামাজ কায়েম করলে মানব জীবনে যেসব পাপ রয়েছে, যেসব ভুল ত্রুটি রয়েছে, যেসব অন্যায় রয়েছে, যেসব বাড়াবাড়ি রয়েছে, সেগুলিকে এই নামাজের নেকি ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওই ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতে নিয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিয্জাকিরিন, আল্লাহ পাক বলছেন এই বিষয়ে যে বললাম এতে উপদেশ গ্রহণকারীদের জন্য, স্মরণকারীদের জন্য উপদেশ রয়েছে, যারা স্মরণ করতে চায়, যারা উপদেশ নিতে চায় তাদের জন্য উপদেশ রয়েছে। এই ছিল একটি আয়াত নামাজের ফজিলত সম্পর্কে বা নামাজের মহত্ব সম্পর্কে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের আয়াত নম্বর 45-এ ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, সালাত কায়েম করো হে নবী, নিশ্চয় নামাজ, এই সালাত মানুষকে ফাহশা কাজ থেকে অর্থাৎ অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সালাতের উপকারিতা উল্লেখ করেছেন, এ হচ্ছে পার্থিব উপকারিতা। এই পৃথিবীতে কোন মানুষ চায় না যে তার ছেলে মেয়েরা সৎ হোক? আমি এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাইব। একজন মানুষ যখন বিপথে চালিত হয়ে যায় আর অনেক দূর চলে যায় পথভ্রষ্ট হয়ে পাপ করে, তখন হয়তো সে টের পায় না, কারণ তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে। কিন্তু আপনি একজন ছেলেমেয়ের বাবা হিসাবে, ছেলেমেয়ের মা হিসাবে আপনি নিজেই বিচার করুন যে আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে খারাপ হোক, আপনার ছেলে মেয়ে অন্যায় অশ্লীল কাজ করুক, ব্যভিচার কুকাজে লিপ্ত হোক,
না কখনো চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ইরশাদ করছেন যে ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ তানহা আনিল ফাহশা ওয়াশিলতা থেকে, ওয়াশলিল কাজ ওয়াশলিল কথা থেকে বিরত রাখে, ওয়াল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি শব্দ উল্লেখ করেছেন, এক হচ্ছে ফাহশা অর্থাৎ এমন নোংরা কাজ যেগুলি হারাম তো আছেই কিন্তু হারামের সাথে মানুষের রুচিশীল প্রকৃতি সেগুলিকে নোংরা কাজ মনে করে এবং ঘৃণিত কাজ মনে করে, একে ফাহেশা বলা হয়েছে। আর মুনকার যে কোনো হারাম কাজ, যে কোনো নাজায়েজ কাজ, যে কোনো নিষিদ্ধ কাজ, পাপের কাজকে মুনকার বলা হয়েছে। তাহলে নামাজ সমস্ত রকমের পাপ থেকে, অন্যায় কাজ থেকে, জুলম অত্যাচার থেকে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে এবং অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ এমন প্রশিক্ষণ পায়, মানুষের এমন তরবিয়ত হয় যে মানুষ ধীরে ধীরে অশ্লীলতা মুক্ত হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। আর পাপ মুক্ত জীবন, অশ্লীলতা মুক্ত জীবন হচ্ছে পবিত্র জীবন, যেই জীবন সকলের কাম্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপকারিতার কথা উল্লেখ করেছেন, যেটি হচ্ছে আমাদের পার্থিব উপকারিতা, তার সাথে সাথে পরকালের উপকারিতা। কারণ আমরা যখন অশ্লীলতা মুক্ত হয়ে যাব, অশ্লীল কথা অশ্লীল কাজ ছেড়ে দেব, অন্যায় কথা অন্যায় কাজ ছেড়ে দেব, পাপ যখন ছেড়ে দেব, আমরা চরিত্রবান হব, আমরা ভালো মানুষ হব, আমাদের সুনাম হবে, আমাদের ইহ জগতেও ভালো আলোচনা হবে, সমালোচনা না হয়ে, আমাদের ওপর খারাপ মন্তব্য না হয়ে আমাদের লোকেরা প্রশংসা করবে, এবং তার সাথে সাথে আমরা এই পাপমুক্ত জীবনযাপনের বিনিময় পাবো আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট জান্নাত হিসাবে, এবং জাহান্নাম থেকে আমরা রক্ষা পাবো। তো এতে দুনিয়া এবং আখেরাত, ইহকাল পরকালের উপকারিতা রয়েছে। এ হচ্ছে পাঁচ অক্ত নামাজের উপকারিতা। ফাহেশা কাজ, যেমন ফাহেশা কাজও হতে পারে এবং কথাও হতে পারে, অশ্লীল কাজ অশ্লীল কথা, অশ্লীল কথা যেগুলি নোংরা কথা, যৌন সম্পর্কীয় কথা, নোংরা কথা আপনার স্ত্রী ছাড়া অন্য কারো সাথে, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ব্যক্তি দেখা, অন উলঙ্গ ছবি দেখা, নিজে উলঙ্গ থাকা, নিজের শরীরের যেসব অঙ্গ ঢাকতে হবে সেগুলিকে উলঙ্গ রাখা, দিনে ইসলামে মহিলাদের পুরো শরীরকে ঢেকে রাখতে হবে, তাহলে মহিলাদের শরীরের কোনো অংশ খুলে বাইরে চলাফেরা করা, অপর পুরুষের সামনে যাওয়া, এগুলি সমস্ত হচ্ছে অশ্লীলতা। তাহলে অশ্লীল কথাও হতে পারে, অশ্লীল কাজও হতে পারে। অশ্লীলতা, বড় ধরনের অশ্লীলতা হচ্ছে জেনা, ব্যভিচার, বড় ধরনের অশ্লীলতা হচ্ছে সমকামিতা, অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আরবের মুশরিকরা পত্তলিকরা কাবার প্রদক্ষিণ করত, তওয়াফ করত উলঙ্গ হয়ে, বাইরে থেকে যারা আসত এসে তাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে এই যেই কাপড় পরে পাপ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সেই কাপড় পরিধান করে আবার কেমন করে উমরা করব, কেমন করে আবার তওয়াফ করব, কেমন করে হজ করব। সেই জন্য এসে মক্কার লোকদেরকে পবিত্র মনে করতো, তাদের কাছে কাপড় ভিক্ষা করত, বস্ত্র চাইত, যদি তাদের কাছ থেকে পেল তো ভালো কথা, আর না পেলে নারী হোক আর পুরুষ হোক, উলঙ্গ হয়ে একসাথে সকলে তওয়াফ করত জাহিলি যুগে ইসলাম আসার পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই অশ্লীলতার আদেশ কখনো করেননি, কোনো কালে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা শরীয়তও করেনি, তার আগে যেসব শরীয়ত নাজেল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, মূসা আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তোমরা দাবিদার হে আরবরা যে ইব্রাহিম আলাইহিস সালামের তোমরা অনুসারী, ইসমাইল আলাইহিস সালামের অনুসারী, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জাতিকেও তোমাদেরকে অশ্লীল কাজের কখন আল্লাহ পাক আদেশ করতে পারেন না এই নোংরামির। সুতরাং এই উলঙ্গ হয়ে তওয়াফ করা তোমাদের অশ্লীলতা, আল্লাহ পাক অশ্লীলতা বলে আখ্যায়িত করেছেন। তাহলে আজকাল যে ছায়া ছবি, উলঙ্গ ছায়া ছবি, অর্ধ উলঙ্গ ছায়া ছবি, এইরকমই ব্লু ফিল্ম, এইরকমই যতগুলি আপনার হতে পারে উলঙ্গ হওয়া বা অর্ধ উলঙ্গ হওয়া, রাস্তাঘাটে আপনার টাইট কাপড় চোপড় পরে মহিলাদের ঘোরাফেরা, পুরুষদের হাফ প্যান্ট পরে ঘোরাফেরা, এগুলি সমস্ত অশ্লীলতার অন্তর্ভুক্ত।
অশ্লীলতার আরেকটি দিক আছে, ধর্মের নামে অশ্লীলতা আজকেও মজুদ আছে। ন্যাংটা পীর, ন্যাংটা সাধু, এই যে উলঙ্গ হয়ে ধর্ম করা, উলঙ্গ থাকা অথচ মনে করছে যে এটি হচ্ছে ধর্ম, এ হতেই পারে না যে উলঙ্গ হওয়া ধর্ম হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং এই যে এই উলঙ্গ হয়ে মুসলিম সমাজে আশ্চর্য যে কেমন করে এই রুচি হতে পারে যে উলঙ্গ অথচ তাকে আপনি বলছেন যে ফির আর ওলি, কার ওলি? সে শয়তানের বন্ধু হইতে পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে শয়তানের বন্ধুর কথা বলেছেন, শয়তানের ওলির কথা বলেছেন। তো এই বিষয়গুলি একটু চিন্তা করলে আমরা বুঝে নিতে পারবো, উলঙ্গ হয়ে আবার ধর্ম হইতে পারে। কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপকারিতাতে উল্লেখ করেছেন যে নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 277-এও এই নামাজের উপকারিতা সম্পর্কে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করবে। আল্লাহ পাক এখানে নামাজের কথা উল্লেখ করেছেন। ওয়া আতাউ যাকাত, এবং যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয়ও নেই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটি কথা বলেছেন, আল্লাহ পাকের কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যে তাদের কোনো ভয় নেই, ভয় করবে না, আর তাদের দুশ্চিন্তাও নেই। এই যে ভয় নেই আর দুশ্চিন্তা নেই, এই দুইটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি নিয়ামত দিবেন এবং তার সাথে সাথে পুরস্কার দেবেন। এই তিনটি বিষয়ে ঈমান সুন্দর করলে, সৎকর্মশীল হলে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করলে, যাকাত প্রদান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এরাই তো বন্ধু যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের সূরা ইউনুসে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুরা, আল্লাহ পাকের যারা ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। আল্লাহ পাক এখানে আল্লাহর ওলিদের কথা বলেছেন এবং তাদের ভয় নেই বলেছেন। এই আয়াত পেশ করে আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়, চাওয়া যায়, তারা দিতে পারে, তারা ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, তাদের কাছে মনের কামনা বাসনা পূরণ হইতে পারে, এক শ্রেণীর লোকের এসব করে আল্লাহ পাকের সমস্ত হক ওদেরকে দিয়ে দিয়েছে। এবং এই ভ্রান্ত ধারণা, এই মিছি আশা যে তারা আমাদেরকে উদ্ধার করবে, তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ পাক বলছেন যে লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই। এই কথা কি বলা হয়েছে যে আল্লাহর ওলিদের যদি ধরো তো তোমাদের ভয় নেই? না, এই কথা তো আল্লাহ বলেননি। তাদের কোনো ভয় নেই যদি সত্যিকার আল্লাহর ওলি হয়, তাহলে প্রথম কথা সত্যিকার অর্থে আল্লাহ পাকের বন্ধু হইতে হবে। দুই নম্বর কথা, যদি আল্লাহ পাকের বন্ধু হয়, যে আল্লাহ পাকের বন্ধু হবে তার ভয় নেই। এ কথা নেই যে আপনি আর তার পিছনে পিছনে থাকলেন, আমল নেই আপনার, আপনি শুধু তাকে ধরে থাকলেন আর মনে করলেন যে সে আমাকে পার করে নেবে, এইরকম ভ্রান্ত বিশ্বাস রাখবেন না কখনো। ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না, এখানেও তাদের ভয় নেই এবং চিন্তিত হবে না বলা হয়েছে। আর নামাজ যদি কায়েম করেন আল্লাহ পাক, তাদেরকে তো আল্লাহর ওলি আসলে বলেছেন, সেখানেও আল্লাহ পাক বলেছেন ভয় নেই এবং কোনো চিন্তা নেই, এ কথা বলেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্ব পাওয়া যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুত্ব হাসিল করার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের একমাত্র উপায় হচ্ছে, এবং মুসলিম জীবনে প্রথম উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে উল্লেখ করলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বন্ধু কি হবে? আল্লাহ পাক তার পরের আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা বিশ্বাস করেছে। তাহলে বিশ্বাস করতে হবে, অবিশ্বাসী হলে হবে না, সন্দিহান হলে হবে না, বিশ্বাসের শুধু দাবি, কিন্তু বিশ্বাস হলে যে মানুষ কর্মতৎপর হয়, ওই রকম কোনো কর্মতৎপরতা আপনার নেই, কোনো অ্যাক্টিভিটিস নেই, আপনার মেহনত নেই, তাহলে আপনি মিথ্যা দাবি করছেন যে আপনার বিশ্বাস আছে। সুতরাং এমন ইমান বিশ্বাস হইতে হবে যা আপনাকে কাজ করতে বাধ্য করে।
আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য সচেষ্ট হতে বাধ্য করে, এর নাম ইমান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমের বন্ধুত্বের দরজা খোলা আছে, এমন না যে বন্ধুত্বের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা সকলে যেন চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টি হাসিল করার, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক তাঁর বন্ধু হিসাবে আমাদের সকলকে যেন গ্রহণ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।